আমার বোনের তো বিদেশে সেই মহা অবস্থা, সেই বিশাল সম্পত্তি, ওগো গাড়ি বাড়ি সব আছে ওখানে। সে আমনের বোনের ফেলা ওই কেমনে? এই যে তুমি হইছে বেশি পেঁচাল পারো, বেশি পেঁচাল পারো। হ্যাঁ, একশের বেশি পেঁচাল পারে, বেশি পেঁচাল পারে। আমার বোনের পোলা কেমনে? তোমার কি সেটা কাগজ কলমে লেখা লেখা পড়ামু? সিজ মাই আন্টি। হাই আন্টি, কোন আমলের আন্টি, কেমনে আন্টি হয়েছে সব মুই বুঝতে পারছি, সব মোর জানা আছে। আই হাই, তোমারে তো ভালো ফোলা হিসাবে জানতাম, তুমি তো বেয়াদব আছো। একদম বেয়াদব আন্টি, আর হ্যাঁ আমার ক্লোজ ফ্রেন্ড, হ্যাঁ সাথে আমার সবসময় মিল তাল আছে, তাই না ভাইয়া? তোমার হাতটা কিন্তু কলাম একটু বেশি চলে, হাতটা একটু থামায়ও, তা ঠিক আছে, সবটি মিলে মিশে থাইকো, কোনো সমস্যা যেন না হয়। এক বয়সে পোলা পান, বন্ধু বন্ধু ভাই ভাই থাকবা। আন্টি আমার লাগেজ গুলো তো নিচে ছিল, অনেক ভারী, আমি একা উঠাইতে পারবো না আর কি। ও আচ্ছা, আমি তো ভুলেই গেছিলাম, ওই লাগেজ গুলো নিচে পড়ে রয়েছে, চলে লয়া যাইবো গা, জলদি ওগের সাথে করে লয়া হো যাও। কোনায় আনছোস নি, জিনিস আনছোস নি? হ্যাঁ লাকেজ গুলো সব নিচে। হ্যাঁ হ্যাঁ যাও, সবাই মিলে যা লয়া হো যাও। যা যা শুভ, যা যা লয়া আই যা। যাইতা আছি মুই, যাইতা আছি। ওরে একটা পারফিউম দিয়া দিও শুভ রে, যাও যাও সবাই মিলে যা নিয়ে আসো যাও, ওরে একটা পারফিউম দিয়া দিও যাও। যা শুভ, যা যা লয়া আই যা। এ বেডা তুইও চল চল, না ওই ব্যাগটাও ধরো, আমি টানতে পারতেছি না, আমি রেডবুল খাইতে খাইতে উঠি আর তোমরা ব্যাগগুলা নিয়ে উপরে ওঠো। দাঁড়ারে মাদার সুযোগ পায়নি, তারপরে তোর খবর আছে। এই নে কাবিলা, এ ব্যাগ তুই নিয়ে উপরে ওঠে, তোরে 10টা টাকা দিমু নে। ভাই লেমি সুদা সামান লাগে। বন্ধু তুমি ওইটা কি খাও চাই? খাবা? হ্যাঁ খাওয়ার জন্যই তো জিজ্ঞাসা করছি, দাও। বাবু রে কি স্বাদ রে এটা, কি স্বাদ রে, কোন দেশি গান? জার্মান। নাও তুমি খাবা, মই এসব বালসাল খাই না, তাড়াতাড়ি উপরে ওড়ো। হ্যাপি জীবনে দেখছে নিয়ে গুণ, ধরো বন্ধু লাস্টের টুক কিন্তু আরে দিও। ইরে মামা হেগা তো সামনে, ফ্রিজ কিনবো এসি কিনবো, হেগার হাবু ভাই রুমে না পাঠায়, আমগো রুমে নিয়ে যাই, তাইলে আমরা এসির বাতাসও খাইতে আরুম, ফ্রিজের ঠান্ডা পানিও খাইতে আরুম। মোর বাহে মোরে স্যাসরামি শেখাই নাই, ঠান্ডা পানি আর এসির বাতাস খাওনের লাগিয়া এগারে মগরুমে রাহুম। হুম শোনো, মই এমনি তার উপরে খেপ্পা রইছি, দেখা যাইবে সে যদি মোর সাথে বেড শেয়ার করছে, পরে রাত্রির বেলা দেখা যাবে মোর হাত এমনি এমনি সুটে এনে, তারপরে জ্যানে শ্যানে লাগিয়া নাক দিয়ে রক্ত পড়বে, তারপরে মোর নামে অ্যাটেম্প টু মার্ডার কেস করবে, কারণ তার আচরণ এমনি অ্যাগ্রেসিভ মোর কাছে পছন্দ হয় না, এর লাগিয়া মোর দ্বারে এর রাউন্ড যাইব না। আর তুমি এক কাজ করো, এই ব্যাগটাও ধরো, তোমার বসের জিনিসপত্র তুমি লইয়া গরো, সামসা যিনি কোথাকার। তুই বেডা বেশি বোঝো সব কিছু, হিসাইলে তো আবার আল্লগেই হুতপি। মামা আমু আই, এই যে সা মামা, একটু কথা ছিল। কই ফেলা? ওই যে মামি আল্লগে যিনি কেমন কেমন করে, কেমন কেমন ব্যবহার যিনি করে মামা। কেমন ব্যবহার করে? আর কোয়েন না মামা, মানুষের সামনে এমন ব্যবহার করে যে মনে হয় আমি এই বাসায় কাজ করতে আইছি, এই বাসার বান্দা কাজের লোক, যে আমি এই বাসার কাজের বুয়া। বস কি? হ্যাঁ মামা, খালি মামি একলা না, আপনার যে তিন মাইয়া তার ভিতরে নাফিজা আর হচ্ছে নাবিলা, এই দুজন চরম বেয়াদব, এত খারাপ ব্যবহার করে মনে হয় যে আমি একজন বান্দা কাজের লোক। আচ্ছা ঠিক আছে, আমি তোর মামিরে বুঝায় কবনে। মামা আমি কি কামের লোক? আমি তো কামের লোক না, শুধুমাত্র আপনি কইছেন দেখে আমি ওই ব্যাচলার গেরে একটু রামধুম করে দিয়াহি, তাও কি আমি কাজের লোকের মতন যাই নাকি? আমি তো তাগের একটু হেল্প করি, তাই না? আচ্ছা বুঝবার পারছি, তাইলে পারে তোর আর ওই ব্যাচেলার গো আনে যায় রান্না করার দরকার নাই। না মামা, ব্যাচেলাররা তো কোনো সমস্যা না, তারা তো খুব ভালো মানুষ, অসহায় মানুষ।
না মামা, তারা তো খুব ভালো মানুষ, তাগেরে রান্ধন করে দিতে পারলে না তারা খাইতে পারে। আর ওই যে মোটা একটা ব্যাটা আছে না, সে তো অনেক ভালো মানুষ। ওই মোটা ব্যাটা সারাদিন শুয়া বসা থাকে, খাউন দেই খায়, আমারে তো খুব সম্মান করে, কামের লোকের মতন একদমই দেহে না। আচ্ছা ঠিক আছে বুঝছি, তাইলে যা তোর মামিরে আমি কয়া দিমু নে। আচ্ছা মামা, মামিরে বুঝায় কয়েন, আবার উপায় করে বুদ্ধি করে কয়েন, নইলে যদি বুঝতে পারে আমি আপনার কাছে কমপ্লেন করছি, তাহলে হ্যাঁ আমার উপরে আরো চিল্লাইব।